নমস্কার বন্ধুরা, ওকেডেনে এই মুহূর্তে বিশাল বড় চারজন লোক নিউজ ভাস্কর ঘোষ এই মুহূর্তে প্রেস কনফারেন্সে জানিয়ে দিল। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা প্রচুর পরিমাণে জনসাধারণের শেয়ার। ভাস্কর ঘোষ প্রেস কনফারেন্সে জানিয়ে দিল যে তাকে জেলে তোলা হয়েছে, তাছাড়াও কিন্তু বকেয়া ডিএ নিয়ে ভবিষ্যতে আরও তারা বড়সড় আন্দোলন তারা চালিয়ে যাবে, যতদিন বকেয়া ডিএ পরিশোধ করা না হচ্ছে কেন্দ্রীয় নিয়ম অনুসারে। মানে কেন্দ্রীয় হারে যে হারে 50% করে বকেয়া ডিএ দেওয়া হচ্ছে তাদেরকেও দিতে হবে, যতদিন না দেওয়া হবে ততদিন তারা কিন্তু বৃহত্তর আন্দোলন তারা ভবিষ্যতে করবে, এমনকি লোকসভার ভোটের পরে তারা শুরু করবে। বকেয়া ডিএ তাদের দিতেই হবে, তা সত্ত্বেও তাদের যতগুলো আন্দোলন রয়েছে স্থায়ী কর্মী অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে রাখবে, ভিডিওটা লাইক করে রাখবে, যাতে এরকম টাইপের আপডেট সবার আগে আপনারা পেতে পারেন এই চ্যানেলের মধ্যে। তো আজকের মতো আপডেট এইটুকুই ছিল, আবার একটা নতুন ফ্রেশ আপডেটের মধ্যে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।